الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علی کا یا رسول اللہ وعلا آلک وصحابکا یا حبیب اللہ الصلاة والسلام علی کا یا نبی اللہ ওয়া ইলা আলি কা ওয়া সাহাবি কা ইয়া নূর আল্লাহ। প্লিস লাইক করে আর মাদ্রি চ্যানেল এর দর্শকবৃন্দ শানি মুস্তাফার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের যে ছায়া পড়তো না এই বিষয় আমরা হাদিসে কারিমা এবং রিওয়ায়াত আমরা জানার চেষ্টা করব। ইমামগণ সাহাবা কেরাম তাবিন তাবা তাবিন নবী সাল আলী ওয়াসাল্লাম সম্পর্কে কি ইরশাদ করেছেন তা সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। কিন্তু তার পূর্বে আমরা দরু শরীফের একটি ফজলত জানার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ আজাল আমরা জানি মাহবুবে করিম রহমতুল্লাহ আলমিন সাল আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে দরু শরীফ পাঠ করার অসংখ্য ফজলত এবং বরকত রয়েছে নবী সাল আলহি ওয়াসাল্লামের উপর যে দরুশি পাঠ করা হয় তার কি বরকত রয়েছে কেউ যদি বর্ণনা করতে চায় বা বয়ান করতে চায় তাহলে বর্ণনা এবং বয়ান করে শেষ করতে পারবে না নবী সাল আলহি ওয়াসাল্লামের শান্ত অনেক ঊর্ধ্বে রয়েছে এবং যে দরুশি পাঠ করে আল্লাহ তালা নবী সাল আলিহি ওয়াসাল্লামের ওসিলায় তার শানকেও আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় اے جو نو حضرت بولے چھن چمگ تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے تو نبی صلی اللہ علیہ وسلم کے جے بھالو بیشے دودھ پڑے تو اللہ تعالی تاکہ کی تو کرے دائے আসুন আমরা একটি ফজিলত শ্রবণ করি আল্লাহ নবী মাহবুবে আরবি সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে ভাইরা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি হাঁসুরের ময়দান সম্পর্কে আমরা অবগত হয়েছি আমরা জানি কেমের যে এক দিন হবে সেটা পঞ্চাশ করবে নিজের নফস নিয়ে নিজেকে নিয়ে মানুষ ব্যস্ত থাকবে সবাই এই ভয়ে থাকবে কি জানি না আজকে আমার জন্য কি ফয়সালা শুনানো হয় সেই ভয়াবহ সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সেই সকল উন্মতিদের সাফাত করবেন যারা নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দর্শী পাঠ করেছে নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সুন্নতর উপরে নিজের জীবনকে অতিবাহিত করেছে আল্লাহ তালা আমাদের সবাইকে হুজুর সাল্লাহ আলেহি ওয়াসাল্লামের শাফাত দ্বারা ধন্য করে দিক আল্লাহ তালা আমাদের সবাইকে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তফিক দান করুক তো প্রিয় স্নাই ভাইরা কেউ যদি এটা পছন্দ করে কি কেমত দিনে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সফাত নসিব হয়ে যাক তাহলে তার উচিত সে যাতে বেশি পরিমাণে দর্শী পাঠ করে আসুন আমরা নিয়ত করিনি কি এখন থেকে ইনশা আল্লাহ আসল আমরা হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে

হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি জিয়াই দামদ বরকাতমুল আলিয়া বলেছেন নিজের নাতিয়া কালামে তিনি অনেক বড় আশিকে রসুল আলহামদুলিল্লাহ প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করার তিনি চেষ্টা করেন আলহামদুলিল্লাহ তিনার আমল দেখে অন্যান্য শত শত লক্ষ লক্ষ যুবকেরও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে তারাও সুন্নতের উপরে আমল করছে امر شیخ طریقت امین اہل سنت بولین <سنفق> <سنفق> نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله میں گدا تو بادشاہ بھر دے پیالا نور کا نور دین دونا تیرا دے ڈال صدقہ نور کا نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے الصلاة والسلام علیکہ یا رسول اللہ تو و السلام کر یا رسول اللہ کے نعرے سے ہم کو پیار ہے جس نے یہ نعرہ لگایا اس کا بیڑا پار ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پریس لائن فائرہ ہم جانتے پڑھ امام محمد زرکانی تار بیکھا لکھے چھین کہ حضور صلی اللہ علیہ وسلم ایر چھایا نہ شورجو لو کے چھلو نہ چاندر لو کے کارون تینی تو چھلے نور سبحان اللہ হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের ছায়া জমিনে পড়তো না না সূর্য লোকে দেখা যেত না চন্দ্র লোকে ইমাম ইবনে হাজার মক্কি বলেন হুজুর সাল্লাহ তালা আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের সম্পূর্ণ নূর হওয়ার সমর্থন এ থেকে হয় যে সূর্য লোক কিংবা চন্দ্র লোকে তার ছায়া হতো না কারণ ছায়া তো হয় জ্বর দেহের আর হুজুর সাল্লাহ আলী কি আল্লাহ তালা সকল শারীরিক জড়তা থেকে নিখুদ করে সম্পূর্ণ পরিণত করেছিলেন আলি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না সুহান আমরা মানুষ সাধারণ মানুষ আমরা আমাদের দেহের ছায়া আছে কিন্তু আল্লাহ তালা ইমামুল আম্বিয়া যে নবীকে ইমাম করেছেন আল্লাহ তালা যে নবীর জন্য আল্লাহ তালা কিবলা নির্ধারণ করে দিয়েছেন সকল নবীগণ এক কিবলার ইমাম ছিলেন আদম আলি সালাম থেকে নিয়ে ঈসা আলি সালাম পর্যন্ত সকল নবীগণ এক কিবলার দিকে মুখ করে নামাজ পড়েছেন কিন্তু আল্লাহ তালা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাহ আলি ওসাল্লামকে দু কিবলার ইমাম করেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার নবী সাল্লা সাল্লাম মনে চেয়েছিলেন কি আমার একটি কিমলা হোক তো আল্লাহ তালা নামাজের মধ্যেই জিবরিল আলি পাঠিয়ে আয়তে করিমা দিয়ে ইরশাদ করে দিলেন কি হে মাহবুব আপনি নিজের মুখ ফিরিয়ে নিন যেদিকে আপনি মনস্থ করেছেন সুহান আল্লাহ সেই নবী সাল আলী ওয়াসাল্লামকে নিখুঁত করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এমন নিখুঁত করে সৃষ্টি করেছেন কি হুজুর সাল আলী ওয়াসাল্লামের দেহের ছায়া জমিনে পড়ত না আপনার ছায়া পড়ে আমার দেহের ছায়া পড়ে কিন্তু আল্লাহ তালা তার মাহবুব সাল আলী ওয়াসাল্লামের দেহের ছায়াকে জমিনে পড়তে দেন নেই কি শান আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন কেমন মর্তবা আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে দান করেছেন এই জন্য তো আজানের মধ্যে আল্লাহ তালা তার মাহবুবের নাম রেখেছে একামতের মধ্যে তার মাহবুব সাল্লাহ সাল্লামের নাম রেখেছে নামাজের মধ্যে তার মাহবুব সাল্লাহ সাল্লামের দরুদ রেখেছে সালাম রেখেছে আল্লাহ তালা কালমার মধ্যে তার মাহবুব সাল্লাহ ওয়াসাল্লামের নাম রেখেছে এবং কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে ওই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আমার নবী মাহবুবে ওয়াসাল্লাম সম্পর্কে করা হবে এত কিছু রয়েছে হাদিস আমার নবীর কোরআন আমার নবী সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে হাদিস আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মেহরাব আমার নবী সাল্লামের জন্য মিম্বার আমার নবী সাল্লামের জন্য ইমামত আমার নবী সাল্লা সাল্লামের জন্য সমস্ত কায়নাতকে আল্লাহ তালা ব্রাইটেস্ট করেছে আলোকিত করেছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের জন্য এবং কেমতের দিনেও শফাত আমার নবী সাল্লাহ সাল্লামের জন্য আমার নবী সাল্লাহ সাল্লাম যাকে যাকে ইশারা করবেন শেষে জান্নাতে যাবে যত বড় সে নেককার হোক এবং গুনাগার হোক আমার নবী সাল্লাহ সাল্লাম যাকে চাইবেন শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন সুবাহান্লাহ এই জন্য তো

তিন আর আলহামদুলিল্লাহ আজল একক প্রচেষ্টার মাধ্যমে আজ উপমহাদেশের মধ্যে হাদিস এসেছে ইলিম প্রচার প্রসার হয়েছে এত বড় মহাদিস আব্দুল হক মহাদিস দেলবি রহমতুল্লাহ তাল আলে বলেন কি হুজুর সাল আলহি ওয়াসাল্লামের ছায়া না সূর্য লোকে ছিল না চন্দ্র লোকে হজরতে মজাদিদি আলফিসানি রহমতুল্লাহ তাল আলে বলেন কি হুজুর সাল আলহি ওয়াসাল্লামের ছায়া ছিল না কারণ এহ জগতে প্রত্যেক ব্যক্তির ছায়া তার চেয়েও সূক্ষ্ম হয় যেহেতু হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম অপেকা সূক্ষ্ম কোনো বস্তু জগতে নেই সেহেতু হুজুরের ছায়া কি রূপে হতে পারে সুহান আল্লাহ সুহান আল্লাহ হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম কে আল্লাহ তালা অনেক সূক্ষ্ম করে সৃষ্টি করেছে সেহেতু হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের ছায়া ছিল না হাজার শাহ আব্দুল আজিজ মুহাদিস দেলভি রহমতুল্লাহ তাল আলে বলেন কি হুজুর সাল আলী আসসালামের ছায়া জমিনে পড়তো না সুবহান আল্লাহ আল্লাহ প্রমাণিত হল সাহাবাই কেরাম তাবিন তবে তাবেইন আইমায়ে ওলমা সকলের মজাব ও আকিদা হচ্ছে হুজুর নূর সাল আলী আসাল্লামের পবিত্র কায়ার ছায়া ছিল না হুজুর স্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি শরীর ফুলের চেয়েও অধিক কোমল ছিল হুজুর সাল আলী ওয়াসাল্লামের নুরানি শরীর ফুলের চেয়েও অধিক কোমল ছিল হজরত আনস রাহালানহু বলেন হুজুরের শরীর মুবারক সমস্ত লোকের চেয়ে নরম কোমল ছিল হজরত আলী রদিয়ালু তালানহু বলেন হুজুরের নুরানি শরীর অত্যন্ত নরম ছিল حضرت معاز بن جبل رضی اللہ تعالیٰ نو بولن ایک دن کونو سوفر حضور صلی اللہ علیہ وسلم آما کے تار باہونن نیلن تو کون آمی تار پوپیترو شریل المبارو کے چے بیشی کونو کومول بوستو اسپورشو کوری نی امر آلہ حضرت امام احمد رضا خان رحمت اللہ تعالیٰ حدا کے بکششن موندے حضور صلی اللہ علیہ وسلم شان এভাবে তুলে ধরেছেন তিনি বলেন yaad mein jis se Disse Samba. হুজুরের দরবারের এক নগণ্য ভিকারী মহান রব তার প্রিয় হাবিবকে বা ভাবেও এমন সৌন্দর্য দান করেছেন যদি তা পরিপূর্ণভাবে বিকাশ লাভ করতো তবে মানবীয় চোখ ওই সৌন্দর্যকে ধারণ করার শক্তি রাখত না সাহাবাই কেরাম হুজুর সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে দিয়েছেন যেমন হাজারতে আবু হুরার রাদি আল্লাহু তা আলাহ আবু হুরার রাদি তা অনেক বড় আশিকের রসুল ছিলেন নবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের চখট মোবারকে তিনি ধর্না দিয়ে বসে থাকতেন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রেমে সব সময় আবু হুরারা রাজি আল্লাহ তালানহ বিভোর থাকতেন হজরত আবু হুরারা রাজি আল্লাহ তালানহ বলেন কি আমি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম অপেক্ষা সুন্দর কাউকে দেখিনি মনে হতো তার চেহারায় সূর্য চলছে সুহান হজরত আয়সা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাজি আল্লাহ তালানহা বলেন একদিন আমি চরকায় সুতা কাটছিলাম তো আয়সার তালা আনহা চরকাতে সুতো কাটছিলেন এবং হুজুর সাল আলী ওসাল্লাম আমার সম্মুখে তার জুতা সেলাই করছিলেন হ্যাঁ আমার নবী তাআলা আলিহিআ আলহি ওসাল্লাম নিজের কাজ নিজের হাত দিয়ে করতেন সুহান তার কপাল মোবারক ছিল ঘর্ম বিন্দু অর্থাৎ ঘাম ঝোর ছিল যা থেকে নূরের কিরণ বের হচ্ছিল এ অপরূপ দৃশ্য আমার চরকা চালানো বন্ধ করে দিল আমি তার প্রতি তাকিয়ে রইলাম হুজুর সাল আলী ওসালাম ইসাদ করলেন আয়সা তোমার কি হলো আমি আরজ করলাম আপনার কপাল মোবারকের উপর ঘর্মবিন্দু যা দেখতে নূরের তারকার আজি মনে হচ্ছে সুবহান আল্লাহ সুবহান দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা

হুজুর সাল্লাম নাত খাঁ ছিলেন তিনি কাসিদা পড়তেন আর হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের প্রশংসায় তিনি সব সবসময় গুনগুন করে নাতে মুস্তফা পড়তেন তিনি বলেন কি যখন অন্ধকার রাতে তার কপাল প্রকাশিত হতো তখন অন্ধকার উজ্জ্বল প্রদীপের মতো আলোকিত হয়ে উঠত সুবহানুভান আল্লাহ حضرت قاب ابن مالک رضی اللہ تعالیٰ عنہ بولین کہ جو حضور صلی اللہ علیہ وسلم خوشی و آنوندی تو ہوتین تو تا, تا چہرہ ایروپ آلوکی تو ہوئے جے جی جنو تا چوندرے ٹکرہ سبحان اللہ حضرت جابیر ابن سمورہ رضی اللہ تعالیٰ عنہ کے کیو جگشہ کرلو حضور صلی اللہ علیہ وسلم چہرہ مبارک کی

নবী সাল্লামের চেহারা মোবারকের কি রূপ তিনারা দিওয়ানা ছিলেন আশিক ছিলেন সুভান আল্লাহ সুভান আল্লাহ কোনো সাহাবি বলছেন কি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা আলোকিত হয়ে যেত আবার কোনো সাহাবি রসুল বলছেন কি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের চেহারা মুবারক তরবারির মতো নয় বরং চাঁদ এবং সূর্যের মতো ছিল হাজর রবি বিনতে মু আওয়াজ একজন মহিলা সাহাবিয়া ছিলেন আম্মার ইবনে ইয়াসির পৌত্র তাকে বললেন হুজুর সাল্লিমের কিছু হুলিয়া মুবারক অর্থাৎ দেহ মুবারকের গরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করুন তখন তিনি বললেন যদি তুমি হুজুর আলী ওসাল্লামকে দেখতে তাহলে মনে করতে যে উদীয়মান সূর্য সুবহান হাজরত জাবির ইবনে সামুরা রাদিউল্লাহ তাল আনহু বলেন একদিন জোসনা ময়ী রজনী ছিল হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম লাল রঙের চাদর আবৃত করে শুয়েছিলেন আমি একবার চাঁদের প্রতি তাকাই আরেকবার হুজুরের চেহারায় আনোয়ারের প্রতি তাকাই শেষ পর্যন্ত আমার রায় এটাই ছিল যে হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম চাঁদ অপেক্ষা সুন্দর সুভানল্লাহ جنو آلہ حضرت بولے چھن سرور کہوں کہ مالک مولا چھن چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے نو بھی چموک جے پیچھے سے آسمان تاروکا ہوئے چھے সুবহান আল্লাহ যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের চমক পেয়েছে সে সিদ্দিকে আকবর হয়েছে যার শানে কোরআনও নাজিল হয়েছে যার চমক ওমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহ পেয়েছেন তোমরে ফারুক রাজি তালা তাল আনহুর শানে সাহাবা কেরাম কসিদা পড়ছেন আর জন্নাতি হওয়ার দুনিয়াতেই তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে নবী সাল্লাহ ইসলামের চমক যারা যারা পেয়েছে তারা সাহাবিয়ে রসুল এবং বড় আল্লাহ ওয়ালা এবং জান্নাতি হয়েছে আল্লাহ তালা আমাদেরকেও হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের চমক দান করুক প্রিয় ইসলাই ভাইরা আর মদিনি চ্যানেলের দর্শক বিন্দু হুজুর সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আমরা শুনছি আরও কিছু আমরা শ্রবণ করি মিরাজ রজনীতে আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল আলহি ওয়াসাল্লামকে একান্ত আপন সান্নিধ্যে নিয়ে গিয়ে সকল নির্দিধ রহস্যর দ্বার তার সম্মুখে উন্মোচন করেছেন ফলে প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লামের কুদরতের নির্দেশনা বলির তথ্য সম্পর্কে অবহিত হলেন যা সম্পর্কে আল্লাহ কোনো নৈকট্য ধন্য ফ্রেস্তাও জানতে না মিরাজ রজনীতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত আপন সান্নিধ্যে নিয়ে গিয়ে সকল রহস্যর দ্বার তার সম্মুখে উন্মোচন করেছেন ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের নিদর্শনাবলীর তথ্য সম্পর্কে অবহিত হলেন যা সম্পর্কে আল্লাহর কোনো নৈকট্য ধন্য ফ্রেস্তাও জানে না সুভান আল্লাহ কবির ভাষায় প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যকার গোপন রহস্য মানুষের আমল নামা লেখক দু সম্মানিত ফ্রেস্তা পর্যন্ত অনুধাবন করতে পারে না সুভান যে রহস্যগুলো আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ সাল্লামকে জানিয়েছে এমন রহস্য আল্লাহ তালা কোনো ফেরিস্তাকে জানায়নি কোনো আম্বিয়া আলিমু সালাতুসাল্লামকে আল্লাহ তালা জানায়নি আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলী হিবাসসাল্লামকে মর্যাদার সর্বশেষ চূড়ায় আরোহণ করিয়েছেন বরং আল্লাহ তালা অন্যান্য নবীগণকে যেসব বিশেষত্ব ও মর্যাদা দিয়েছে তা হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমেই প্রদান করেছেন سبحان اللہ سبحان اللہ یہ جنہوں اما نبی محبوب عربی صلی اللہ علیہ وسلم اشاد کرے تھے انما انا قاسم واللہ یعطی اللہ تعالیٰ پدان کاری آرامی بانٹون کاری سبحان اللہ سبحان اللہ আল্লাহ আমাদের সবাইকে হুজুর সাল আলী ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে আরও জানার আর নবী প্রেমে পাগল পারা হওয়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর শান যত বর্ণনা করা হবে ততই আশিকদের কমই মনে হবে কেননা ওয়াসাল্লামের শান বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে সত্যিকারে আশিকে রসুল বানাক আল্লাহ তালা আমাদের সবাইকে নবী প্রেমিক বানাক আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর প্রেমে আত্মহারা হয়ে নিজের জীবনকে কোরআন ও হাদিস অনুযায়ী সাজানোর আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আমাদেরকেও বার 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 হাজার বার মদিনা শরীফ যাওয়ার আমাদের সবাইকে আল্লাহ তফিক দান করুক আমরা সোনার মদিনা দেখি আমরা নবী সাল্লা সাল্লামের ঘর নবী সাল্লাহ সাল্লামের মাজারে পুর নবী সাল আলী সাল্লামের গুম্বাদি খাজরা নবী সাল্লা সাল্লামের সবুজ গুম্বত সোনালী জালি এবং নবী সাল্লাহ আলী ওয়াসালামের শহর আমরা দেখতে পারি